নমস্কার বন্ধুরা, নিট 2024 ক্যান্ডিডেট যারা আছো WBMCC এবং অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য, তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে, কোনো রকম কোনো যদি ডাউট থাকে কাউন্সিলিং সম্পর্কিত, তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো। ইউটিউব চ্যানেলে মনিন্দ বেলেল এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে তোমাদের ডাউট, তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কিন্তু জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল নেম অনিন্দ বেলা এখানে দেখতে পাচ্ছ, এবং টেলিগ্রাম গ্রুপ, এই যে নিট 2024 কাউন্সিলিং, এই গ্রুপটা কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো, এবং তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা, কোনো ডাউট থাকলে কাউন্সিলিং সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু জানাতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাদবপুরে রাউন্ড 1, রাউন্ড 3 এবং রাউন্ড 2 কাট অফ 2023-এর নিটের কত কত ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা বোথ আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই KPC মেডিকেল কলেজের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 84,133, ঠিক আছে। এবার স্টেট কোটার ক্ষেত্রে BA অর্থাৎ OBC A ক্যাটাগরির ক্ষেত্রে 36,916, OBC B ক্যাটাগরির ক্ষেত্রে 40,976, EWS ক্যাটাগরির ক্ষেত্রে 71,661 এবং UR ক্যাটাগরির ক্ষেত্রে 35,486, SC ক্যাটাগরির ক্ষেত্রে 1,27,241 এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে 5,19,474। এই ছিল KPC মেডিকেল কলেজের রাউন্ড 1-এর কাট অফ। NRI কোটার কাট অফটা বলছি না, কারণ ওটা এখানে আশা করি আমাদের যারা দর্শক আছে তারা কিন্তু ওটা নয়। এবার NRI কোটার সিটগুলো কিন্তু ম্যাক্সিমামই ফাঁকা পড়ে থাকে, সেগুলো কিন্তু লাস্ট রাউন্ডে গিয়ে ম্যানেজমেন্ট কোটার সিটে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। চলো এবার আমরা রাউন্ড 2 কাট অফ দেখে নেবো KPC মেডিকেল কলেজের ক্ষেত্রে। KPC মেডিকেল কলেজের রাউন্ড 2 কাট অফ স্টেট PSটা যেটা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে লাস্ট কাট অফ ছিল 89,742, OBC A ক্যাটাগরির ক্ষেত্রে আন্ডার স্টেট কোটা বলছি, OBC A ক্যাটাগরি ছিল 35,766, OBC AB এখানে নেই কারণ আগের রাউন্ডটা হয়তো শেষ হয়ে গিয়েছিলো, সিট আর কোনো বেঁচে ছিল না। UR ক্যাটাগরির ক্ষেত্রে 31,174, SC ক্যাটাগরির ক্ষেত্রে 1,28,770 এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে 1,82,776। এটা ছিল রাউন্ড 2 কাট অফ KPC মেডিকেল কলেজের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেবো রাউন্ড 3 কাট অফ। রাউন্ড 3 কাট অফ এখানে দেখতে পাচ্ছ যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে লাস্ট কাট অফ ছিল 94,500। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই রাউন্ড 3-তে কিন্তু অনেকগুলো ম্যানেজমেন্ট কোটা, সেই NRI কোটার সিট কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে ট্রান্সফার হয়ে গিয়েছিলো। এবার OBC স্টেট আন্ডার স্টেট কোটা, OBC A ক্যাটাগরির কাট অফ হচ্ছে 37,167, OBC B ক্যাটাগরির কাট অফ হচ্ছে 42,595 এবং UR ক্যাটাগরি 36,287, SC ক্যাটাগরি 1,32,681, ST ক্যাটাগরির 5,21,189। এই ছিল KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 কাট অফ ফর WBMCC নিট 2023-এর। নিট 2024 সালের তোমাদের যে কোনো রকম কাউন্সিলিং রিলেটেড কোনো রকম কোনো যদি কোয়ারিজ থাকে এবং কোনো ডাউট থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অ্যাড হয়ে জানাতে পারো। এছাড়াও এরকম কাট অফ রিলেটেড বা কাউন্সিলিং রিলেটেড যে কোনো ভিডিওর জন্য চ্যানেলটিকে তোমরা ফলো করতে থাকো। চলো এই ভিডিওটা এই পর্যন্ত।